করোনার থাবা কাটিয়ে দুই বছর পর চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে চেম্বার অব কমার্সের মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের সমাগম বাড়ছে। মেলা শুরুর 10 দিন পর প্রাণ ফিরেছে বিক্রেতাদের। মেলায় দেশি বিদেশি বিভিন্ন পণ্য দেখে মন কেড়েছে দর্শনার্থীদের। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। বন্দরনগরী চট্টগ্রামের পলগ্রাম মাঠে জমে উঠেছে 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 31 মে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও টানা 10 দিন তেমন সাড়া ছিল না দর্শনার্থীদের। তবে শুক্রবার ছুটির দিন থেকে বাড়ছে দর্শনার্থীদের সমাগম। মেলায় সবচেয়ে বেশি দর্শনার্থীদের আকর্ষণ সিলেটের সিরাজের হাতে তৈরি শত রকমের পঞ্চরসের আচার। আসলে মেলায় এসে আচার খাওয়াটা আসলে ডিগ্রেড সামলানো যায় না। আমরা বড়ই আনছি, আমরা চালতা আনছি, আম আনছি, বিভিন্ন জাতের নামে নামে আনছি। আর সেবইয়ের বিশাল আকৃতির প্যাভিলিয়নে নানা রকমের আইসক্রিমে মন কেড়েছে মেলায় আসা দর্শনার্থীদের। তবে মেলার শুরু 10 দিন দর্শনার্থীদের আগমন কম হওয়ায় হতাশ ছিল উদ্যোক্তরা। সবার এক্সপেকটেশন থাকে যে ক্রাউডনেসটা, যেটা ক্রাউড থাকবে, আমাদের বিভিন্ন আকর্ষণীয় যে প্রসঙ্গগুলো আমরা সেগুলো অলরেডি স্টার্ট করেছি, বাট লোকজন না থাকায়, দর্শক না থাকায় আসলে সেটা করতে পারছি না। করোনার কারণে টানা 2 বছর চট্টগ্রামে বাণিজ্য মেলা না হওয়ায় এবারের মেলা সবচেয়ে বেশি আকর্ষণ দর্শনার্থীদের। বাণিজ্য মেলা এসেছে, এখানে বিভিন্ন ধরনের স্টক বসেছে, সবগুলো জিনিস আছে, স্পাইডারম্যানের সাথে ছবি তুলেছে, সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। এমনি বাণিজ্য মেলা তো আমাদের সবার প্রিয়, ভালো লাগে, অনেক মানুষের সমাগম হচ্ছে। এখানে দেশীয় পণ্যের পাশাপাশি বিদেশীয় পণ্য আছে, সেজন্য আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি দেখার জন্য। রেলওয়ের পলগ্রাম মাঠের প্রায় 4 লাখ বর্গফুট এলাকায় আয়োজিত এবারের বাণিজ্য মেলায় প্রথমবারের মতো একটি আধুনিক বঙ্গবন্ধু প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এছাড়াও মেলায় 17টি প্রিমিয়ার প্যাভিলিয়ন সহ 370টি স্টলে 310-এর অধিক প্রতিষ্ঠান রয়েছে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।